মেশিন আর তার এত মোটা আর এত বড় মেশিন দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি বলছি, ভাই আমি আপনার পায়ে ধরি, আপনি আমার সাথে এগুলো করবেন না, আমরা বাংলাদেশি মানুষ, আমি এত বড় জিনিস জীবনেও দেখিনি আর জীবনে কখনো এত বড় জিনিস আমি কিভাবে নেব, আমার এখানে যাবে না ভাইয়া, আপনি আমাকে ছেড়ে দেন। তারপর সে বললো, অসুবিধা নাই, তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তে দেবো। এইভাবে যাচ্ছে না যাচ্ছে না, অনেক চেষ্টা করার পর অনেক কৌশল অবলম্বন করে তারপরে সে তার কাজে সফল হলো। দেখো, সময় তো এমনিতেও গড়িয়ে যাবে, তার চাইতে যদি কি তাতে তোমার একটা লাভ হবে, কিছু টাকা পয়সাও পাবে, তোমার পরিবার পরিজনও বাঁচবে। তো আমি ভেবেচিন্তে দেখলাম যে আসলে হ্যাঁ, ঠিকই বলেছে। আমি যেহেতু এই বিদেশের মাটিতে এসেছি, জানি না আমার নিজের স্বামীর দেখা কখনো পাবো কি পাবো না, সেটা তো আমি জানি না। তবে আমার আমার দিকে তো আমার পরিবারের সবাই তাকিয়ে আছে দেশের বাড়ি থেকে। যেহেতু সবাই আমার দিকে তাকিয়ে আছে, সেহেতু আমাকে আমার এখন টাকার দিকে মনোযোগ দেওয়াটাই শ্রেয়। এই ভেবে আমি তার কথায় রাজি হই। তার কথায় যখন আমি রাজি হই, তখন আমি তার রুমে যাই। যাওয়ার পরে সবাই যখন চলে যায়, তখন আমি তার রুমে যাই। যাওয়ার পরে সে আমাকে কাছে টেনে নিয়ে বসায়। বসানোর পরে বলে, তুমি এত সুন্দর একটা মেয়ে এভাবে লাইফটা নষ্ট করে দিতেছ। তারপরে, আচ্ছা ঠিক আছে, আমি তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য আরো কিছু টাকা রোজগারের ব্যবস্থা করব। দেখো, টাকা পয়সা হলে পৃথিবীতে সবকিছুই পাওয়া যায়, কিন্তু টাকা না থাকলে কেউ কাউকে মূল্যায়ন করে না, কেউ কাউকে দাম দেয় না, এই কথাটা মনে রেখো। তো আমি ভাবলাম ঠিক আছে। পরে সাহেবের রুমে যখন আমি যাই, সাহেব আস্তে আস্তে বাসাওয়ালার ছেলে, সাহেবের ছেলে, সে আমার গায়ে হাত দেয়, আস্তে আস্তে আমার এখানে ওখানে টাচ করে। আর একটা, আমি কতদিন থেকে স্বামীর স্পর্শ ছাড়া আছি, তাহলে একটা 4 বছর প্রায় হয়ে যাচ্ছে। তো আমি ওনাকে আসলে কিছু বলছি না, একে আমার টাকার প্রয়োজন, দ্বিতীয়তে আমারও অনেক দিনের খিদে আছে। আমি প্রায় 4 বছর থেকে স্বামীর আদর্শ থেকে দূরে আছি। তো একটা ছেলে মানুষ যদি একটা মেয়ে মানুষের সরাসরি টাচ করে, হাত দেয়, হালকা চাপ দেয়, তারপরে কিস করে, তখন একটা মেয়ে মানুষ তো অবশ্যই নেই, সে কন্ট্রোল হারা হয়ে যায়, সে কি করে নিজেকে কন্ট্রোল করবে। তো আমিও কন্ট্রোল হারা হয়ে গেছিলাম। তারপর সে তো বিদেশি মানুষ, ওরে বাবা, বিদেশি মানুষ এখন যখন সে শেষ কাজে যাবে, তার আস্তে আস্তে হঠাৎ করে একদিন সে তার বন্ধুকে নিয়ে আসছে। তো আমাকে বলছে, শোনো, আমাকে সময় দেওয়ার পর তুমি আমার সেই বন্ধুকে, আমার একজন বন্ধু এসেছে, তাকে তুমি সময় দেবে, সে তোমাকে অনেকগুলো টাকা দেবে। আমি ভাবলাম, যা আমার হারাবার তা তো হারিয়েই গেছে, তাহলে আর লাভ কি চুপ করে থেকে। ঠিক আছে, আপনার বন্ধুকে আমি সময় দেব। বলার পরে আমি, সে বের হয়ে গেল। যাওয়ার পরে সে তার বন্ধুকে পাঠিয়েছে। আমি সে পেছনের দিকে তার বন্ধুর মুখের দিকে তাকাইনি। তার বন্ধু যখন এসেছিল, তখন আমি অন্যদিকে তাকিয়ে আছি মুখ ঘুরে। তখন সে বলতেছে, আসলে অনেক দিন হলো আমি কারো সঙ্গ পাই না, কোনো মেয়ে মানুষের সঙ্গ পাই না, তাই বাধ্য হয়ে আজকে নিজে বাঁচার তাগিদে এখানে আসছি। আপনি কোনো বেয়াদবি নেবেন না আমার, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে কাজ করব, তা না হলে করব না। আমি কিন্তু এই দেশের মানুষ নয়, আমি বাংলাদেশি মানুষ। যখন সে বলছে যে আমি বাংলাদেশি মানুষ, তখন আমার বুকের ভিতরে একটু মোচড় দিয়ে উঠছে। যে বাংলাদেশি মানুষ বলার সাথে সাথে আমি তার দিকে ঘুরে তাকিয়েছি, তার দিকে ঘুরে তাকিয়ে দেখি সে আমার স্বামী। আমার তো মুখ বাঁধা, আমার চোখ মুখ আমি আর পর্দা দিয়ে বেঁধে রেখেছি, কিন্তু আমি তো তাকে চিনতে পেরেছি, সে তো আমার মুখ দেখতে পায়নি। তাকে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। আমি কি তাকে দেখে তাকে জড়িয়ে ধরবো, নাকি আমি কান্না করব, নাকি আমি ভয়ে বাঁচবো না, মানে আমি কি করবো, আমি বুঝতে পারতেছি না। যে যাকে খোঁজার জন্য, যে এতগুলো বছর থেকে দূরে আছে, যাকে খোঁজার জন্য আমি এখানে আসছি আজকে, সেই তার সাথেই আমি টাকার বিনিময়ে কাজটা করতে যাচ্ছি। এখন কি আমি তাকে বলবো চলে যেতে, নাকি আমি তাকে আমার পরিচয় দেব, আমি বুঝতে পারছিলাম না। আমি এতটা কনফিউজ হয়ে গেছি। কনফিউজ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে কি আর করা যায়, যা হবে হবে।
তখন আমি বললাম, আপনার দেশের বাড়িতে কে কে আছে? সে কিছুই বলতে পারলো না, বলল, জানি শুধু আমি বাংলাদেশি, কিন্তু আমার কে আছে না আছে এসব কিছু আমার মনে নেই। যখন আমি দেখলাম যে তার কিছুই মনে নেই যে সে তার কে কে আছে, তখন আমি আরেকটু কৌতূহল হলো, যাক তাহলে আমার স্বামী ইচ্ছে করে আমাকে ভুলে যায়নি, ইচ্ছে করে সে দেশের প্রতি তার যাওয়া বন্ধ করেনি, তার মানে তার কোনো সমস্যা হয়েছে, সেই জন্য সে স্মৃতি হারিয়ে ফেলেছে বা সবাইকে ভুলে গেছে। পরে আমি বললাম, দেখেন, তখন আমি বললাম, আপনি আমার সাথে এই কাজটা করতে এসেছেন, আপনি তো জানেন না আপনার দেশের বাড়িতে আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনার বাবা মা আছে, তাদেরকে রেখে আপনি বিদেশে আছেন, আপনি তাদের খোঁজ নেন না কেন? এক কথা দুই কথায় আমার স্বামী বলল যে আসলে আমি কারোর কাছে খোঁজ পাচ্ছি না, তার কে আছে না আছে আমার আমি কোনোভাবে মনে করতে পাচ্ছি না। তখন আমার ভুলটা ভাঙলো আর কি, যে আমি ভাবতাম যে আমার স্বামী স্বার্থপর বেঈমান লোভী হয়ে গেছে, বিদেশের মাটিতে গিয়ে হয়তো অনেক বড় কিছু করছে, সেজন্য আমাদেরকে ভুলে গেছে, কিন্তু না, তখন আমি তার সাথে আমার স্বামী, সে তো আমার স্বামী, তখন আমি তাকে বললাম, আমি যদি আপনার পরিবার পরিজনের কাছে আপনাকে নিয়ে যেতে তখন কি হবে, আপনি কি এটা মেনে নেবেন? সে বলল, হ্যাঁ যদি দেন তাহলে তো ভালো হবে। তো আমি আমার স্বামীকে তার পুরো অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাড্রেস দেওয়ার পর বললাম, আমি তোমার স্ত্রী, তুমি এত বছর থেকে দূরে সরে আসো, সেই জন্য আমি নিরুপায় হয়ে বিদেশের মাটিতে আসছি, আজকে আমাকে টাকার জন্য এত দূর আসতে হয়েছে, তো তুমি। তখন সে আমাকে জড়িয়ে ধরে ওরে কান্না শুরু করলো। কান্না শুরু করার পর আমার বাড়ি আমার কোম্পানির মালিকের ছেলে আসলো, এসে বলল, কি হয়েছে, দরজা খোলো, তোমাদের রুম থেকে কান্নার শব্দ কেন আসতেছে? পরে দরজা খুলে তখন আমরা যখন তাকে বিস্তারিত ভেঙে বললাম, তখন সাহেবের ছেলে আমার স্বামীকে বলল, তুমি এক কাজ করো, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি আমাদের এখানেও আর কাজ করতে হবে না, তুমি হচ্ছে তোমার স্বামী তোমার সন্তান স্বামীকে নিয়ে তুমি একটা কিছু কর্ম কাজ করো, যাতে তুমি এখানে কিছু করে খেতে পারো, তারপরে দুজনে একসাথে দেশের বাড়িতে চলে যাও। তখন সাহেবের ছেলে আমাদের প্রতি দয়া পরবশ আর মায়া হয়ে মায়া করে দয়া করে আমার স্বামীকে অনেকগুলো টাকা দিয়ে একটা ছোটোখাটো বিজনেস ব্যবসা দোকান ধরিয়ে দিয়েছিল। তারপর আমি আর আমার স্বামী আমরা দুজনে মিলে ওখানে কাজ করতে করতে এখন 5 বছর পর আমরা আবার আরও 5 বছর পর আমরা দেশের বাড়িতে একসাথে আসছি। এখন আমার স্বামী মোটামুটি আমার অনেকগুলো টাকা কিছু টাকা পয়সা ক্যাশ করে নিয়ে এসে দেশেও একটা বিজনেস শুরু করছে, আর হচ্ছে আমাদের বাড়িঘর মোটামুটি একটু মাথা গোজার মতো একটু ঠাই করছি।